সিনেমায় বা নাটকে আমরা যখন কোনো কাকতালীয় বা অদ্ভুত ঘটনা দেখি, আমরা মনে মনে ভেবে নিই এটা নিছকই গল্পটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্ক্রিপ্ট রাইটারের একটা বুদ্ধিদীপ্ত চাল। কিন্তু আমাদের সবার গল্প যিনি লেখেন, সেই সৃষ্টিকর্তা আমাদের বাস্তব জীবনে এমন কিছু কাকতালীয় বা অদ্ভুত ঘটনা উপহার দিয়েছেন যেগুলো নাটকে বা সিনেমায় দেখলে হয়তো আমরা ভাবতাম এটাও কোনো অপরিণত স্ক্রিপ্ট রাইটারের বাজে গল্প। আজ শুনব তেমনই দুটি শিহরণ জাগানো অদ্ভুত গল্প। এডগার অ্যালান পো ছিলেন একজন বিখ্যাত ছোট গল্প লেখক, কিন্তু তিনি তার জীবনে একটাই উপন্যাস লিখেছিলেন। সেই উপন্যাসের গল্পটা ছিল একটি জাহাজকে কেন্দ্র করে। ঝড়ের কবলে জাহাজটি ডুবে যাওয়ার পর সেই জাহাজের চারজন একটা ছোট ডিঙি নৌকায় চেপে কোনো মতে প্রাণে বেঁচে যান। কিন্তু কিছুদিন পর খাবার শেষ হয়ে যাওয়ায় অন্যরা জোট বেঁধে ওই চারজনের মধ্যে রিচার্ড পার্কার নামক একজনকে মেরে ফেলেন। তার মাংস খেয়ে নিজেরা প্রাণে বেঁচে থাকেন। এডগার অ্যালান পো এই গল্পটা লেখেন 1838 সালে। এই ঘটনার ঠিক 46 বছর পর একটি সাংঘাতিক খবর শিরোনামে আসে। আফ্রিকায় একটি জাহাজ ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়ায় চার ব্যক্তি সেই জাহাজ থেকে একটি ডিঙি নৌকায় চেপে কোনো মতে প্রাণে বেঁচে যান। তবে কয়েকদিন পর খাবার শেষ হয়ে যাওয়ায় বাকি তিনজন মিলে একজনকে মেরে তার মাংস খেয়ে টিকে থাকে। সেই মৃত ব্যক্তিটির নাম, ঠিকই ধরেছেন, রিচার্ড পার্কার। এই ঘটনা সামনে আসায় বিস্মিত হয়ে যায় গোটা বিশ্ব। 46 বছর আগে লিখে যাওয়া একটা গল্পের সাথে বাস্তবের এমন হুবহু মিল দেখে চমকে ওঠেন সবাই। এমনই আর একটা ঘটনা ঘটে 1898 সালে। মর্গান রবার্টসন নামক এক লেখক পৃথিবীর সবচেয়ে দামি ও বিলাসবহুল জাহাজ এবং তাতে থাকা যাত্রীদের ডুবে যাওয়ার একটি গল্প লেখেন। এই ঘটনার ঠিক 14 বছর পর সত্যি সত্যি ডুবে গেল পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল জাহাজ টাইটানিক। অথচ মর্গান যখন গল্প লেখা শুরু করেন তখন টাইটানিক বানানোই শুরু হয়নি। কিন্তু ঘটনার মিল এখানেই শেষ নয়। মর্গান রবার্টসনের গল্পে জাহাজটির নাম ছিল টাইটান, আর বাস্তবে জাহাজটির নাম ছিল টাইটানিক। গল্পে বর্ণিত টাইটান জাহাজটির চেয়ে টাইটানিকের দৈর্ঘ্য মাত্র 25 মিটার বেশি ছিল। টাইটান ও টাইটানিক দুটো জাহাজেই 3000 জন মানুষ ধারণ ক্ষমতা ছিল। দুটি জাহাজেই 3টা করে প্রপেলার ছিল ও 19টি ওয়াটার রাইড ছিল। দুটি জাহাজই আইসবার্গে ধাক্কা খেয়ে মহাসমুদ্রে তলিয়ে যায়। এবং সবচেয়ে শিহরণ জাগানো ঘটনা হল, মর্গান রবার্টসন তার গল্পে লিখেছিলেন টাইটান জাহাজটি এপ্রিল মাসের শেষের দিকে মাঝরাতে ডুবে গিয়েছিল। টাইটানিকও এপ্রিল মাসের শেষের দিকে রাত 11:40 নাগাদ ডুবে গিয়েছিল। 14 বছর আগে লেখা একটা গল্পের বইয়ের সাথে এই রকম অদ্ভুত মিল হতে পারে? একজন মানুষ কিভাবে এমন অবিকল সমস্ত ঘটনা তুলে ধরতে পারেন ঘটনা ঘটার আগেই? এই নিয়ে আজও দ্বন্দ্বে গোটা বিশ্ব। কেউই এই রহস্যের কিনারা করতে পারেনি আজ অব্দি। এ যেন সৃষ্টিকর্তার এক আজব লীলা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।